চা বাগান শ্রমিকদের বোনাস পাট্টা প্রদান সহ একাধিক বিষয় নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিরাজ পুষ্পা। সোমবার দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যালয়ে বিধান ভবনে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। এদিন অভিরাজ পুষ্পা প্রশ্ন তোলেন 20% বোনাস চা বাগান শ্রমিকদের প্রাপ্য, কিন্তু তা সত্ত্বেও তাদের এই বোনাস নিয়ে প্রতি বছর আন্দোলন করতে হয় কেন? এছাড়া চা শ্রমিকরা জমির পাট্টাও পায়নি বলে অভিযোগ করেছেন তিনি। তিনি আরো বলেছেন, নির্বাচনের আগে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট পাহাড়ে 11টি জনজাতিকে ট্রাইবাল স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে এখনো একটিও প্রতিশ্রুতি পূরণ হয়নি। তারা এই সমস্ত প্রশ্ন নিয়ে আন্দোলনে নামতে চলেছেন। কোচবিহারের সর্বপ্রথম ইয়াং উইংস এয়ার হোস্টেস এন্ড কেবিন ক্রু ইনস্টিটিউট, ভর্তি প্রক্রিয়া শুরু হবে 25শে সেপ্টেম্বর থেকে। পুজোর ছাড় 10%, 100% চাকরির সুযোগ, আয় করুন প্রতি মাসে লক্ষাধিক, বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ, জুম্বা, ফিটনেস, স্পোকেন ইংলিশ একেবারে বিনামূল্যে। আমাদের ঠিকানা এনএন রোড অপোজিট IDBI ব্যাংক, অ্যাবাভ নিন্দ্রা মোটরস, কোচবিহার। কন্ট্যাক্ট 6296081720। আজকে আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট কংগ্রেসের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স আমরা জারি করতেছি। প্রেস কনফারেন্সটা হচ্ছে চারটা মূল বিষয় নিয়ে আমরা এই আজকে যে আলোচনা, মেন ব্যাপার হচ্ছে কংগ্রেস, আমরা কংগ্রেস পার্টির তরফ থেকে এই চারটা ইস্যুটা হচ্ছে। প্রথম ইস্যুটা হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের সব থেকে বড়ো আমাদের এই প্রাণকেন্দ্র শিলিগুড়ি এবং আমাদের অন্য জেলা, যাদের অর্থনীতি চা বাগান দিয়ে চলে। চা বাগান যদি আমাদের এই উত্তরবঙ্গে যদি না হয়, তাহলে আমাদের চা বাগানটা আমাদের এই এখানকার যারা মানে ব্যবসায়ী আছে, তারা চা বাগানের ইনডাইরেক্টলিও ডাইরেক্টলি ওরা মানে ডিপেন্ডেন্ট আছে। তো আমরা চাচ্ছি কি এই যে শ্রমিকের আপনার 20% যে বোনাসটা, প্রত্যেক বছর আপনি দেখবেন প্রত্যেক বছর শ্রমিকরা আন্দোলনে নামতে হয়। কেন প্রত্যেক বছর ওদেরকে আন্দোলনে নামতে হয়, সেটা আমরা আজকে কংগ্রেসের পার্টির তরফ থেকে আমরা প্রশ্ন তুলতে চাচ্ছি। শ্রমিকের একটা হক 20% যেটা বোনাস, সেই 20% বোনাস জন্য এত আন্দোলন, এত চর্চা, এত কেন? এই 20% বোনাস এখন লাস্টে যেটা দিলে হলো সেটাও আপনার 15% আপনার প্রথমে দিবে এ মাসে, তারপরে 5% আপনার কালী পূজা আগে পিছিয়ে করে ওরা দিচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের এই এই যে এই সরকার, এই যে TMC সরকার এবং BJP সরকার শ্রমিকের জন্য কোনো কিছু করতেছে না, চা বাগানের শ্রমিকের জন্য। অন্তত আমাদের মেন বক্তা হচ্ছে কি ল্যান্ড রাইট কেন পাবে না? 200 বছর দিকে যে জমিনে ওরা চাষ করে আসছে, যে রক্ষা করে আসছে, তাদেরকে কেন ল্যান্ড রাইট গভর্নমেন্ট দিতে পারছে না, এই যে TMC সরকার এবং BJP সরকার? অবশ্যই আমরা এই চা বাগান নিয়ে আমাদের দেখছেন ন্যাশনাল এই আপনার রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের কংগ্রেসের একটা ভারত জোড়ো বড় একটা পদযাত্রা শুরু হয়েছে, কন্যাকুমারী টু আপনার ওই কাশ্মীর। আমরা সেইভাবে আমরা বড় আন্দোলন করব না, স্টেটের একটা আলাদা ভূমিকা আছে। স্টেটের আমাদের 28 তারিখ ডিসেম্বর থেকে সুন্দরবন থেকে আমাদের পাহাড় আসতেছে, কিন্তু আমার জেলার একটা দায়িত্ব আছে। আমাদের দার্জিলিং জেলা যারা আমরা কংগ্রেস পার্টি আমরা করি, তাদের একটা দায়িত্ব আছে এখানকার লোকাল ইস্যু নিয়ে। আমরা দার্জিলিং আপনার চৌরাস্তা থেকে আমরা শুরু করব পদযাত্রা, সেটা আপনার কার্সেং হয়ে শিলিগুড়ি আপনার মহাত্মা গান্ধী আপনার স্ট্যাচু অফ দি মানে আমরা মানে পদযাত্রা আমরা শুরু করব। সেটা হচ্ছে আপনার ঠিক আপনার লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজার পরে আমরা কালী পূজার ঠিক আগে লক্ষ্মী পূজার আপনার পরে ডেট ফাইনাল হয়নি, আমরা ওই চর্চা করবো, আমরা মিটিং ডাকবো সংগঠনের সাথে, আমরা মিটিং ডাকে আমরা সেটা আপনার ডেট আপনার জানিয়ে দেবো। শ্রীমা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এই আমাদের কাওয়াখালি মাড়ি বলছিল কি 11 জন জাতিকে গোর্খা যারা মানে লেফট ওভার যারা জনজাতিতে মানে ওরা অন্তর্ভুক্ত করবে, অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে ST স্ট্যাটাসটা দিবে। কিন্তু আজকে দেখা গেলো কি এই যে আপনার 4 দিন আগে আপনার যখন ট্রাইবাল মিনিস্টার থেকে অনেক নাগাল্যান্ড থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে কর্ণাটকে শুরু করে সমস্ত জায়গার কিছু কিছু আপনার কমিউনিটিকে ট্রাইবাল স্ট্যাটাস অ্যামেন্ডমেন্ট করে ট্রাইবাল স্ট্যাটাস দেওয়া হলো, কিন্তু আমাদের গোর্খা কমিউনিটি থেকে 11 জন যদি মধ্যে একটাও কমিউনিটির মধ্যে ওদেরকে অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই, সেটা রাজু বিশ্বাসের কি লিডারশিপে কি মানে ওই আছে অ্যাবিলিটির জন্য আমরা প্রশ্ন তুলতে চাচ্ছি। শ্রীমা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এই আমাদের কাওয়াখালী মাড়ি বলছিল কি 11 জন জাতিকে গোর্খা যারা মানে লেফট ওভার
যারা জনজাতিদের মালাবা ওরা অন্তর্ভুক্ত করবে অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে এসটি স্ট্যাটাসটা দিবে। কিন্তু আজকে দেখা গেল কি এই যে আপনার চার দিন আগে আপনার যখন ট্রাইবাল মিনিস্টার থেকে অনেক নাগাল্যান্ড থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে কর্ণাটকে শুরু করে সমস্ত জায়গার কিছু কিছু আপনার কমিউনিটিকে ট্রাইবাল স্ট্যাটাস অ্যামেন্ডমেন্ট করে ট্রাইবাল স্ট্যাটাস দেওয়া হলো, কিন্তু আমাদের গোর্খা কমিউনিটি থেকে 11 জন যদি মধ্যে একটাও কমিউনিটির মধ্যে ওদেরকে অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই, সেটা রাজু বিশ্বাসের কি লিডারশিপে কি মানে আছে অ্যাবিলিটির জন্য আমরা প্রশ্ন তুলতে চাচ্ছি। শ্রীমা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এই আমাদের কামাখালি মাড়ি বলছিল কি 11 জন জাতিকে গোর্খা যারা মানে লেফট ওভার যারা জনজাতিতে মানে ওরা অন্তর্ভুক্ত করবে অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে এসটি স্ট্যাটাসটা দিবে। কিন্তু আজকে দেখা গেল কি এই যে আপনার চার দিন আগে আপনার যখন ট্রাইবাল মিনিস্টার থেকে অনেক নাগাল্যান্ড থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে কর্ণাটকে শুরু করে সমস্ত জায়গার কিছু কিছু আপনার কমিউনিটিকে ট্রাইবাল স্ট্যাটাস অ্যামেন্ডমেন্ট করে ট্রাইবাল স্ট্যাটাস দেওয়া হলো, কিন্তু আমাদের গোর্খা কমিউনিটি থেকে 11 জন যদি মধ্যে একটাও কমিউনিটির মধ্যে ওদেরকে অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই, সেটা রাজু বিশ্বাসের কি লিডারশিপে কি মানে আছে অ্যাবিলিটির জন্য আমরা প্রশ্ন তুলতে চাচ্ছি। শ্রীমা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এই আমাদের কামাখালি মাড়ি বলছিল কি 11 জন জাতিকে গোর্খা যারা মানে লেফট ওভার যারা জনজাতিতে মানে ওরা অন্তর্ভুক্ত করবে অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে এসটি স্ট্যাটাসটা দিবে। কিন্তু আজকে দেখা গেল কি এই যে আপনার চার দিন আগে আপনার যখন ট্রাইবাল মিনিস্টার থেকে অনেক নাগাল্যান্ড থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে কর্ণাটকে শুরু করে সমস্ত জায়গার কিছু কিছু আপনার কমিউনিটিকে ট্রাইবাল স্ট্যাটাস অ্যামেন্ডমেন্ট করে ট্রাইবাল স্ট্যাটাস দেওয়া হলো,